6ই আগস্ট 1941, শ্রাবণ পূর্ণিমার রাত, চারিদিকে চাঁদের আলোয় থই থই করছে। প্রতিমা দেবী বারান্দায় দাঁড়িয়ে টের পাচ্ছেন কোমল জ্যোৎস্না, কার যেন কান্না লেগে আছে। উঠানে নিঝুম হয়ে আছে ডাক্তারের গাড়ি, বাবা মশাইয়ের ঘরে আলো জ্বলছে, লোকজন পা টিপে টিপে যাতায়াত করছে, খবর আসতে পারে যখন তখন। রবীন্দ্রনাথ চলে গিয়েছে, মর্তলোকের লীলা সাঙ্গ হয়েছে তার, ভরা শ্রাবণ আজ যেন বৃষ্টি লুকিয়েছে। মানুষের চোখের জলে তাই বুঝি মাটি ভিজবে এবার। একা একা অঝরে কাঁদছিলেন প্রতিমা দেবী। একসময় সুধাকান্ত ও রানীচন্দ্র এসে তাকে বললেন, একবার চলুন। রবীন্দ্রনাথের ঘরের দিকে ধীরে ধীরে পা বাড়ালেন প্রতিমা। বাবা মশাইয়ের কানের কাছে গিয়ে ডাকলেন, বাবা মশাই, আমি। আর বলতে পারলেন না। বাবা মশাইও কোনো উত্তর দিলেন না। আর বাবা মশাইয়ের পাশে নিকট আত্মীয়রা ধীরে ধীরে জড়ো হচ্ছে। রাত 12টার পরেই কবি অনন্তের দিকে যাত্রা শুরু করলেন। রানীচন্দ্র গুরুদেবের পায়ের কাছে বসে দেখলেন রবীন্দ্রনাথের পূর্বমুখী শিয়রের ওপাশের আকাশে শান্ত স্নিগ্ধ পূর্ণিমার চাঁদ, জোছনায় চন্দন যেন ঝরে পড়ছে বিশ্বকবি অনন্ত লোকগামী দুই ডানায়। ওই কবি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। রানীচন্দ্র থরথর করে কাঁপতে লাগলেন। দূরে গান ভেসে আসছে, কে যায় অমৃতধাম যাত্রী। রাত 2টোয় রানী মহালয়নবীশ ফোন করলেন, 7ই আগস্ট আজ 1941, বাংলার 22শে শ্রাবণ, ভোর 4টে থেকে নিকট আত্মীয় বন্ধু পরিজন প্রিয়জন দলে দলে আসতে লাগলেন। ঠাকুরবাড়ির বাইরে সকাল থেকে কবির অগণিত ভক্তের ভিড়, তারা সবাই একবার যেন তাঁকে দেখতে চান। তাদের প্রবল জনশ্রুতি ঠাকুরবাড়ির মূল প্রবেশের দ্বার ভেঙে পড়ছে। সকাল 7টায় রামানন্দ চট্টোপাধ্যায় কবির শেষ শয্যার পাশে বসে উপাসনা করলেন। মেয়েরা গাইছে কবির রচিত ব্রহ্মসঙ্গীত। 9টা থেকে অক্সিজেন দেওয়া শুরু হল। গুরুদেবের পায়ে প্রতিমা দেবী অঞ্জলি ভরে চাঁপা ফুল দিয়ে গেলেন। গুরুদেবের পায়ে হাত রেখে রানীরা টের পেলেন ক্রমশ উষ্ণতা কমে আসছে। দুপুর 12টা 10 মিনিটে কবি সম্পূর্ণ চলে গেলেন। নন্দলাল বসু গুরুদেবের শেষ যাত্রার পালঙ্ক নির্মাণ করলেন। সহযোগীকে আবেগাপ্লুত ধরা গলায় বললেন, যা আজ রাজার রাজা নগর পরিক্রমা করে চিরবিদায় নেবেন, বেনারসি চাদর নিয়ে আয়। লাল বেনারসি কাপড়ে সোনালি বুটি দেওয়া চাদর পাতা হলো পালঙ্কে, সহস্র জুঁই বেলের মালায় ঢাকা পড়ল সেই রাজপালঙ্ক। গুরুদেবকে সাদা বেনারসি জোর পরানো হল, সাথে গরদের পাঞ্জাবি কোচানো ধুতি, গলায় রজনীগন্ধার গোড়ের মালা, কপালে চন্দন। তার চারপাশে শত সহস্র শ্বেতপদ্ম আর রজনীগন্ধায় ঢাকা। তার হাত দুটি বুকের কাছে ছিল, সেখানে দেওয়া হলো একটা শ্বেতপদ্ম কোরক। ঠিক যেন
ঈশ্বর শুয়ে রয়েছেন নিদ্রামগ্ন হয়ে। শত সহস্র মানুষের কাছে তাদের কাঁধে চেপে শুরু হল তার অন্তিম যাত্রা। শ্রাবণের শরীরে হাত রাখল চিরবিষাদ। মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ মরণ তুঝু মেঘ জটাজুট, রক্ত কমল কর রক্ত অধর পুট, তাপ বিমোচন করুণ কোর তব, মৃত্যু অমৃত করে দান, তুহু মম শ্যাম সমান। চিরবিদায় কবি চিরবিদায় তোমায়।